হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটি রিয়েলমির নতুন একটি ফোন সম্পর্কে। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম রিয়েলমি নার্জো 50A প্রাইম। রিয়েলমির নার্জো লাইনআপে একটি নবতম সংযোজন। সস্তার এই ফোনটির দাম শুরু হচ্ছে 11,499 টাকা থেকে। একটি অক্টাকোর ইউনিক্স T612 প্রসেসর রয়েছে ফোনটিতে। সেই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত র্যাম এবং 128GB পর্যন্ত ইনবিল স্টোরেজের সঙ্গে। একটি 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার পিক ব্রাইটনেস 600 নিটস। রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমি নার্জো 50A প্রাইম ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তার মধ্যে বেস মডেল 4GB ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে 11,499 টাকা। আবার ফোনটির হাই এন্ড মডেল 4GB ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,499 টাকা। ফ্ল্যাশব্যাক এবং ফ্ল্যাশ ব্লু এই দুই কালার অপশন রয়েছে ফোনটির। 28 এপ্রিল থেকে অ্যামাজন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে রিয়েলমি নার্জো 50A প্রাইম ফোনটি কেনাকাটার জন্য অ্যাভেলেবেল হতে যাচ্ছে। ডুয়েল সিম সাপোর্টেড রিয়েলমি নার্জো 50A ফোনটি সফটওয়্যার দিক থেকে Android 12 ভিত্তিক রিয়েলমি UI এডিশন দ্বারা চালিত হবে। ফোনটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD প্লাস LCD স্ক্রিন, যার পিক ব্রাইটনেস 600 নিটস এবং টাচ স্যাম্পলিং রেট 120 হার্টজ। পারফরমেন্সের জন্য ফোনটিতে রয়েছে একটি 120nm অক্টাকোর ইউনিক্স T612 প্রসেসর। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি নার্জো 50A প্রাইম ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং এর জন্য এই ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল AI সেন্সর দেওয়া হয়েছে। এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোন যেখানে 4GB পর্যন্ত RAM এর অপশন অ্যাভেলেবেল, ঠিক সেখানেই তার স্টোরেজ 128GB পর্যন্ত। এছাড়াও ফোনটিতে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজাররা। বায়োমেট্রিক্স অথেন্টিকেশনের জন্য এই স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আয়তনে ফোনটি প্রায় 165mm এবং ওজন মাত্র 192.5 গ্রাম। তো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।